কুয়েতে অর্থ মানব পাচারের অভিযোগে এমপি শহীদ ইসলাম পাপুলকে রিমান্ডে নিয়েছে কুয়েতের সিআইডি। সিআইডির আবেদনের প্রেক্ষিতে কুয়েতের পাবলিক প্রসিকিউটর এই নির্দেশ দেন। আঞ্চলিক ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শনিবার রাতে কুয়েত সিটির মুশরিফ এলাকার বাসা থেকে তাকে আটক করে কুয়েত সিআইডি। অন্যদিকে কুয়েত থেকে প্রকাশিত আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সিআইডি পাঁচ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন তারা প্রত্যেকেই কুয়েত যেতে 3,000 দিনার করে দিয়েছিল। এছাড়াও প্রতিবছর ভিসা নবায়নের জন্য বাড়তি অর্থ হাতিয়ে নিয়েছে পাপুল।